এই কিছু ছেলে আছে না আমাদের সবুজ বাহিনীর ছেলে, ডাকলেই চলে আসবে। এনজিও শান্তিবার্তা ফাউন্ডেশন তার উদ্যোগে পরিবেশ রক্ষার স্বার্থে যে গাছ রোপণের পরিকল্পনা নিয়েছে এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই, এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের স্কুলেও কিছু গাছ দিয়েছে, সেই গাছগুলো আমরা রোপণ করেছি। কয়েকদিন আগেই আমাদের রোপণ হয়েছে, তবুও গাছগুলো যাতে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা যায় আমরা সেরকম চেষ্টা করছি। আমাদের ছাত্ররা এরাও খুব উৎসাহী এই গাছগুলোকে রক্ষা করার জন্য, আগামী দিনের পরিবেশ যাতে ভালো হয় সেই উদ্দেশ্যে এরা সেই কাজটা করছে। আমরা বিভিন্ন জায়গায় শান্তিবার্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে গাছ বিতরণ করে থাকি যাতে বৃক্ষরোপণ হয়, সবুজের সন্ধানে এই প্রজেক্টে গ্লোবাল ওয়ার্মিং যে দাবদাহ দেখাচ্ছে, আমাদের মাঝে মাঝে ভয় পাইয়ে দিচ্ছে, সেটা থেকে কিছুটা আমরা সাশ্রয় পাওয়ার জন্য আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু আমরা এই কজন মিলেই যে সব করে ফেলবো তা কখনো সম্ভব নয়। তো আমরা প্রথমে স্কুলগুলোকে ধরিনি, প্রথমে আমাদের প্রজেক্টে ছিল না, কিন্তু যখন স্কুলগুলো যুক্ত হলাম, স্কুলগুলোয় গিয়ে এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে কাজ করতে গিয়ে আমাদের প্রথমে মনে হচ্ছে যে প্রথমে এখান দিয়েই শুরু করা উচিত ছিল, কারণ এরাই দেশের ভবিষ্যৎ। এরা এদের মধ্যে যদি আমরা এই বীজটা রোপণ করে দিতে পারি, এই ছোটো ছোটো ছেলেদের, ছোটো ছোটো ছাত্রছাত্রীদের মধ্যে রোপণ করে দিতে পারি, তাহলে এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। কারণ এর বিকল্প তো কিছু নেই, কারণ গাছ ছাড়া তো আমরা থাকতে পারবো না, গাছ ছাড়া সম্ভব নয় আমাদের পৃথিবীতে থাকা। সেই জন্যই আমরা আজকে এসেছি আকুনি বিজি বিহারী লাল ইনস্টিটিউশন, এটা প্রায় 1925 সালে স্থাপিত হয়েছে, প্রায় 98 বছর, সামনে একশো বছর এসছে। এইখানকার বিভিন্ন কৃতি ছাত্র পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, সেই গল্পই হচ্ছিল মাস্টারমশাইয়ের সঙ্গে। আর আমার স্বনামধন্য যে হেডমাস্টারমশাই স্কুলের আছেন এখন, অরুণ পাখিরবাবু, এই রকম অনেক টিচার আমাদের রাজুরহাট হাই স্কুলে ছিল, সেই স্কুলে ওনারা যদি আমাদের শাসন না করতেন, ঠিকভাবে পাঠটা না দিতেন, আমি এই জায়গায় অ্যাটলিস্ট আসতে পারতাম না, এই স্যারেরা না থাকলে হতো না। অনেকদিন বাদ স্যারের সঙ্গে দেখা হলো, আমি খুবই খুশি, মাঝখানে সময় করে আসতে পারছিলাম না। তো এখানে আরও অনেক টিচারদের সঙ্গে আমার পার্সোনালি পরিচয় আছে, তারা খুব ভালোবাসে, খুব স্নেহ করে আমাকে, এসে আমার খুব ভালো লাগছে। তো এইভাবে ক্লাস করতে করতে এইগুলো আমার খুবই এক্সট্রা পাওনা। শান্তিবার্তা ফাউন্ডেশনের আমি একজন মেম্বার, সেই হয়ে কাজ করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, কিন্তু আজকে আমি এক মানে কি বলবো, স্বর্গীয় আনন্দ যেন এখানে অনুভব করছি। হ্যাঁ, পুরনো একজন টিচারের সঙ্গে দেখা হলে যে কতটা আনন্দ হয় সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনি বিজি বিহারী লাল ইনস্টিটিউশনের এইসব ছাত্রগুলো গাছ লাগানোর সৈনিক, এরা এদের গাছের প্রতি অনেক স্টুডেন্ট আছে, তার মধ্যে কিছু কিছু জিনিসে কিছু কিছু ছেলে স্পেসিফিক হয় বা তাদের ন্যাক থাকে বলে, সেই রকম এই আমাদের ক্ষুদ্র সৈনিকগুলো ভবিষ্যতে এক বড় বড় মহাসৈনিকে পরিণত হবে, এরা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে, সেখানে গিয়ে অন্তত এই বার্তাটা দেবে যে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের সিচুয়েশনে, বার্নিং সিচুয়েশনটাকে ট্যাকেল করার জন্য গাছ লাগানো যে কতটা দরকার। কারণ চেঞ্জ অফ মেন্টাল অ্যাটিটিউড না হলে কিন্তু হবে না, 100 জনের মধ্যে 100 জনই করবে সেটা তো হয় না কখনো, কিন্তু কিছু কিছু লোক একজনই 100 জনের কাজ করে বেরিয়ে যায়, এইভাবেই পৃথিবীতে বিভিন্ন কাজ চলে। তো আমি এদের সঙ্গে একটু কথা বলবো, তো এদের গাছ লাগাতে কেমন লাগে, কেন গাছ লাগাচ্ছে, গাছ লাগানোর কী দরকার, এই ছোটো ছোটো কয়েকটা কোয়েশ্চেন করবো। তো তোমার নাম কি ভাই? পীযূষ দাস। তোমার নাম কি? অতুল পাল। তুমি গাছ লাগিয়েছো এখানে? হ্যাঁ। গাছ লাগাতে তোমাদের কেমন লাগে? খুব ভালো লাগে। কেন গাছ লাগানোর কী দরকার? আমরা যখন মাঠে গেলি রোদ্দুর থাকলে ছড়া হলে তার ছাওয়া এসে বসা যাবে। এই আমরা আজকে তোমাদের স্কুলে এসেছি গাছের জন্য, আগে যদিও গাছগুলো পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং এরা সুন্দরভাবে লাগিয়েছে, এবং আরো দেখে ভালো লাগছে
গাছগুলোর পরিচর্যা খুব সুন্দরভাবে হচ্ছে এবং গাছটাকে সুন্দরভাবে ঘেরা হয়েছে, বাউন্ডারি অনুযায়ী দেওয়া হয়েছে এবং এদের আরও জায়গা আছে। প্রত্যেক বছর অল্প অল্প গাছ লাগিয়ে অল্প অল্পভাবে সেটা যদি পরিচর্যা করে গড়ে তোলা হয় তাহলে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে এবং এক ধারাবাহিকতা বজায় থাকবে। একটা কাজ একবার করে ছেড়ে দেওয়া এবং তার ধারাবাহিকতা বজায় রাখা দুটো অনেক আলাদা। এই ধারাবাহিকতাটা খুবই দরকার। আমরা যেমন এর শান্তিবার্তা ফাউন্ডেশন থেকে গাছ লাগানোর যে প্রজেক্ট নিয়েছি, 100,000 গাছ সারা ভারতবর্ষ ব্যাপী তুলব। একদিনেই তো সারা ভারতবর্ষ বেরিয়ে যেতে পারবো না, আস্তে আস্তে যে যার জায়গায় আমরা যে সমস্ত মেম্বার আছি শান্তিবার্তার বিভিন্ন জায়গায় যে যার জায়গায় অল্প অল্প করে কাজ করছে এবং এটা বছরের পর বছর আমরা চালিয়ে যাবো বলে মানসিকতা রেখেছি। তো আমরা এই যে কাজ চালিয়ে যাচ্ছি এটা কি মানে চালিয়ে যাওয়া উচিত নাকি আমরা মনে করে যাই এবং পরবর্তী ক্ষেত্রে আমরা চাইছি যে তোমরাও আমাদের সঙ্গে কাজে যুক্ত হবে, কারণ একার দ্বারাই তো কোনো কিছু সম্ভব নয়, সকলে মিলে সকলের তরে সকলের আমরা, তাহলে সকলকেই আমাদের কাজটা করে যেতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে তোমরাও এই বার্তা সব জায়গায় পৌঁছে দেবে যে গাছ লাগানো উচিত। আরও একটা কথা আমি বলবো, এই গাছ লাগাতে গিয়ে এই 100,000 গাছের যে প্রজেক্ট নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় যে গাছ দেওয়া হচ্ছে তার জন্যে আর্থিক একটা অর্থ অনুরোধ করবো, একজন মানুষ অন্তত যেন একটা গাছ লাগায়। এটা এই আবেদনটা তো আমরা সকলের কাছে করতে পারি, প্রত্যেকে যেন একটা করে গাছ লাগায়। একের বেশি তো লাগাতেই পারে, কিন্তু সে যদি লাগাতে না পারে তাহলে যারা গাছ লাগাচ্ছে তাদেরকে সহায়তা করতে পারে। একটা গাছের দাম 20-25 টাকা ধরে নিয়ে সেইটুকু অনুদান সেটা করতেই পারে। যারা যে যদি গাছ না লাগাতে পারে তাহলে তাদের এলাকায় যদি এরকম কেউ গাছ লাগাচ্ছে তাদেরকে হেল্প করি। আমরা যেহেতু সারা ভারতবর্ষভাবে ব্যাপী এই কাজটা করার চেষ্টা করছি তাহলে আমাদের পাশেও দাঁড়াতে পারে। তো এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমাদের শান্তিবার্তায় আরও অনেক প্রজেক্ট আছে, যেমন এনজিওরা কাজ করে বিভিন্ন স্কলারশিপ দেওয়া, ত্রাণ দেওয়া, সমস্ত কাজই আমাদের হয়। আমাদের ওয়েবসাইট আছে শান্তিবার্তা ফাউন্ডেশনে, সেখানে গিয়ে সকলে দেখতে পাবেন। স্যার আপনি কিছু বলবেন? গাছ লাগাবার প্রক্রিয়া অনেক দিন থেকে আমাদের স্কুলে চলছে, তো স্কুলের ভিতরটা দেখলেই সহজেই বোঝা যায়। পুরনো মাস্টমশাই যারা ছিলেন ওনারাও করে গেছেন, আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছি, ভবিষ্যতেও যাতে থাকে তাই ছেলেদের মধ্যেও সেই আদর্শ তুলে ধরার জন্য চেষ্টা চালাচ্ছি। এই ছেলেরা আরও অনেক স্টুডেন্টস রয়েছে, তারা উৎসাহ নিয়ে প্রচুর গাছ লাগায়, রক্ষণাবেক্ষণ করে, মাটি দেয়, ওরা তো খুব উৎসাহী। ওদের উৎসাহ দেখে আমার খুব আনন্দ লাগে। এখানে আমাদের অনেক বহু গাছ তৈরি হয়েছে, এগুলো সব ছাত্রছাত্রীদের প্রচেষ্টার জন্য। আর স্কুলকে গাছ দেওয়া বা গাছ বসানোর এরকম উৎসাহ দানের জন্য শান্তিবার্তা ফাউন্ডেশন কমিটিকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে, বিদ্যালয়ের ইকো ক্লাবের পক্ষ থেকে, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। এখানে আমার এখানে এসে সত্যি আগেও বললাম খুবই ভালো লাগছে, পুরনো টিচারকে পেতে আরও ভালো লাগছে, নতুনদের সঙ্গেও একটা সম্পর্ক গড়ে উঠলো। এই মেলবন্ধনেই আমরা কাজ আস্তে আস্তে এগিয়ে যাবো, সবুজের সন্ধানে আমরা পাড়ি দেবই। ধন্যবাদ। এই এই কিউআর কোড স্ক্যান করে এখনই আমাদের সঙ্গে সঙ্গে হয়ে যায় না, একজন স্কুলেরই শিক্ষক মশাই উনি শান্তিবার্তাকে দান করছেন। তো প্রত্যেককেই অনুরোধ করবো যে যার সামর্থ্য মতো আমাদের কাছে একটা গাছের পয়সাও যেভাবে আমরা গ্রহণ করবো, 100 গাছের পয়সাও আমরা সেইভাবেই গ্রহণ করবো। তাহলে শিক্ষক মহাশয়কে ধন্যবাদ, আমরা করতালি দিয়ে তাকে সম্মান জানাচ্ছি। স্কুলের অন্যান্য শিক্ষক মহাশয়রা এই কিউআর কোড স্ক্যান করে শান্তিবার্তাতে সবুজের সন্ধানের জন্য তাদের আর্থিক অনুদান ডোনেট করছে।